আসসালামু আলাইকুম মিথিলেজ কিচেনে স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি পৃথিবীর সব থেকে সহজ উপায় এবং কোনো ঝামেলা ছাড়াই আজকে আপনাদের সাথে একটি জাদুর তেল তৈরি করে দেখাবো যেটা ব্যবহার করলে সাত দিনে চুল পড়া কমবে শুধু তাই না চুলের আগা ফাটা বন্ধ হবে এবং চুল অনেক বেশি তাড়াতাড়ি বড় হবে এটার মধ্যে যে উপাদানগুলো মেশানো হয়েছে এটা আমাদের চুল ঘন করতে অনেক বেশি সাহায্য করবে যাদের চুল অতিরিক্ত পরে এবং চুলের আগা ফেটে যাচ্ছে চুল রুক্ষ হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা তাদের জন্য সো একটু হলো মনোযোগ সহকারে দেখবেন প্লিজ রেগুলার তেলের সাথে আমরা কিছু সাধারণ উপকরণ মেশাবো তার মধ্যে একটি হলো মেথি দর্শক প্লিজ অনুরোধ আজকে আজকের ভিডিওটা একটু হলো মনোযোগ সহকারে দেখবেন এত সহজে তেল বানিয়ে তারপর আমরা চুলে যদি যদি সেই তেল প্রয়োগ করি করি কতটা উপকার হবে আজকের জানতে পারবেন আর আমি মনে ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে তাহলে অবশ্যই আপনারা এটি চুলে প্রয়োগ করবেন ম্যাথি আমাদের শরীরের জন্য যেমন উপকারী আবার চুলের জন্য অনেক উপকারী ম্যাথির মধ্যে কি কি উপাদান আছে আমি ভিডিওর মধ্যেই বলে দেব যে কারণে তেলের সাথে ম্যাথি ব্যবহার করলে আমাদের চুল পড়া রাতারাতি কমে যাবে দ্বিতীয় যেটি আমাদের প্রয়োজন হবে সেটি হচ্ছে অয়েল এটি নতুন চুল গজাতে এবং চুল পোড়া কমাতে অনেক সাহায্য করে যে কোনো কসমেটিক্স বা মুদি দোকানে আপনারা এই অয়েল পেয়ে যাবেন আর দামও আপনাদের নাগালের মধ্যেই থাকবে এরপর আমাদের প্রয়োজন হবে প্রতিদিন আমাদের চুলে যে তেলটা ব্যবহার করি সেটা যে কোনো তেল হলেই হবে আমি নারকেল তেল নিয়েছি এরপর আমাদের প্রয়োজন হবে পরিষ্কার এবং বাতাস যেন না ঢুকতে পারে এমন একটি ব্যায়াম এটির মধ্যে এখন আমার ব্যবহার করা তেল দিয়ে দিচ্ছি বাসায় থাকা নারিকেল দিয়ে যদি নারিকেল তেল তৈরি করে তারপরে তেলটি তৈরি করেন তাহলে এর জাদুক বাড়িয়ে দেবে প্রথমেই আমি বলে দিয়েছি আমাদের চুল অনেক কারণে পড়তে পারে কি কারণে আমাদের চুল পড়ে এটা আমাদের খুঁজে বের করতে হবে অনেকে শাকসবজি কম খান অনেকে পানি কম খান ভিটামিন যুক্ত খাবার কম খান শুধুমাত্র তেল ব্যবহার করলেই হবে না পাশাপাশি আপনাদের ভিটামিন যুক্ত খাবার শাকসবজি পানি বেশি করে খেতে হবে তেল ব্যবহার করে এবং ভালো ভালো খাবার খাওয়ার পরেও যদি আপনাদের চুল পড়া না কমে সেক্ষেত্রে শ্যাম্পুটা একটু পরিবর্তন করতে হবে দুশো থেকে দুশো পঞ্চাশ এম তেল এখানে আমি নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছয় টেবিল চামচ মেথি তিন থেকে চার চা চামচ ক্যাস্টর অয়েল নিরে চিড়ে ভালো করে মিশিয়ে দিয়েছি আর থামেন এখনই কিন্তু ব্যবহার করা যাবে না কখন এটি ব্যবহার করতে হবে একটু পরে আমি বলে দিচ্ছি এখানে একটি কথা বলে রাখা ভালো দর্শক কারণ আমি যত ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তেলের সব ভিডিওতে কিন্তু ম্যাথি আমি ব্যবহার করেছি কারণ ম্যাথির মধ্যে আছে ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক কপার আয়রন ম্যাথির মধ্যে এত সব গুণাগুণ আছে যেগুলো বলে হয়তো আমি শেষ করতে পারবো না এই জন্য ম্যাথি আমাদের শরীরের জন্য অনেক ভালো চুলে যেমন আমরা ব্যবহার করতে পারি তেমনি আমরা এটি খেতেও পারি এই তেলটি আমি তিন দিন রেখে দেব তারপর ব্যবহার করব। পরের দিন দেখবেন মেথিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে একটু পরেই আপনারা বুঝতে পারবেন কারোর বাসায় যদি রোদের কোনো ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো একটি তাওয়াল দিয়ে ভালো করে পেঁচিয়ে তারপর রান্নাঘরে রেখে দেবেন যেখানে গরম থাকে মোট কথা আপনাদের বাসায় যে স্থানে গরম থাকুক সেই স্থানেই আপনারা এই তেলটি রেখে দেবেন রোদে যদি রাখতে পারেন সেক্ষেত্রে অনেক বেশি ভালো হবে এটি তিন দিন এভাবে রেখে আপনারা কিভাবে ব্যবহার করবেন এখন সেটি দেখিয়ে দিচ্ছি কারণ শুধু বানালেই হবে না এটা কিভাবে ব্যবহার করতে হবে এটাও আমাদের জানতে হবে তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি দর্শক দিক পাচ্ছেন তেলটি আমি রোদে রেখেছি আর মেথিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই তেলটার মধ্যে মনের ভুলো হাত দেওয়া যাবে না চামচ দিয়ে এভাবে তেল উঠিয়ে অন্য বাটিতে নিতে হবে আপনার চুলের পরিমাণ অনুযায়ী আপনি তেল নেবেন যদি বেশি তেল নিয়ে থাকেন তাহলে পরবর্তীতে পুরো তেলের মধ্যে তেলটি মেশাতে যাবেন না এতে করে কিন্তু তেল নষ্ট হয়ে যাবে খুব বেশি দিন রেখে আপনি ব্যবহার করতে পারবেন না ব্যবহারের পরে যদি তেল থেকে যায় তাহলে অন্য কোনো বয়ামে আপনি আলাদাভাবে রেখে দেবেন যে তেলটুকু নিয়েছে আমি সেটি রোদে রেখে তারপর ব্যবহার করব। যদি রোদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে ডাবল বয়লারে একটু গরম করে নেবেন এতে তেলের গুণাগুণ অনেক গুণ বেড়ে যাবে এই তেলটি যখন আপনার চুলে লাগাবেন তখন পাঁচ মিনিট আপনি আঙ্গুলের মাথা দিয়ে মাসাজ করবেন যত ভালো করে মাসাজ করবেন চুল পড়া তত তাড়াতাড়ি বন্ধ হবে দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনিও সহজে ভিডিওটি পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক ফলো দিতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ